আপনি কি জানেন হাজারকে ইংরেজি কে দিয়ে কেন বোঝানো হয়? অনেকে খেয়াল করেছেন হাজার টাকা বোঝাতে কেউ কেউ ইংরেজি কে অক্ষর ব্যবহার করে থাকেন। যেমন কার বেতন যদি 25,000 টাকা হয় তাহলে লেখা থাকে 25K টাকা, কিন্তু অনেকে জানতে ইচ্ছে হয় কে অক্ষরটি কিভাবে এলো। জানা যায় গ্রিক ভাষায় হাজারের অর্থ বোঝাতে কিলোই ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ 1,000 বোঝানোর জন্য গ্রিকরা কিলোই ব্যবহার করত। পরে এই এককটি ফরাসিরাও ব্যবহার করতে শুরু করে। ফরাসিদের হাতে গ্রিক শব্দ কিলোই বদলে হয়ে যায় কিলো। ক্রমেই মেট্রিক সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে ওঠে ফরাসিরা, কিলোকে 1,000 হিসেবে লিখতে শুরু করে। পরবর্তীতে দেখা যায় খুব বেশি দিন একইভাবে 1,000 সংখ্যাটি ব্যবহার করতে দেখা যায়নি। 1,000 লিটার 1,000 গ্রামের বদলে ক্রমেই প্রচলিত হয়ে ওঠে কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটনের মতো নতুন নতুন শব্দ। কিন্তু দেখা গেল কিলোলিটার, কিলোগ্রাম, কিলোটন শব্দগুলো বড় হওয়ায় সময় বাঁচাতে অনেকে হাজারের জায়গায় ইংরেজি অক্ষর কে ব্যবহার শুরু করেন। এটি পরবর্তীতে জনপ্রিয়তা পায়। তাই এখন এভাবে 25,000কে 25K, 30,000কে 30K, 40,000কে 40K ইত্যাদি হিসেবে লেখার প্রচলন দেখা যায়।